নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের মাদ্রাসা ছাত্রী মাস পার হয়ে গেল এখনও উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অপরিত মাদ্রাসা ছাত্রী বাবা জানান আমার মেয়েকে বখাটে রহিম উল্লাহ ও তার বাহিনীর সদস্যরা অপহরণ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে তারা আমার মেয়েকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে তিনি আরও অভিযোগ করেন থানায় গিয়ে বারবার জানালেও তারা এ বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করছে না অপহৃত মাদ্রাসা ছাত্রীর বাবা তার মেয়েকে উদ্ধার করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান